উল্লেখ করব ইতিমধ্যে জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকা এই স্থানত উপস্থিত হয়েছে, যেহেতু ননৈ নদীর পশ্চিম দিকের মথাড়ি ছিগিছিল আর তার পিছতে দেখবলে পাওয়া গেছে কেবাখনো রাজগাঁওর লোক যথেষ্ট ক্ষতি সাধন হয়েছিল। আর এই স্থানত মন্ত্রীগী আই উপস্থিত হয়ে পরিস্থিতির বর্ণনা করেছে। আমি দেখাইছো পোনপটিয়াভাবে সেই দৃশ্যাংশ, যে উল্লেখ করব দরঙর যে ননৈ নদীর বাঢ়নি পানিয়ে তাণ্ডবর সূচনা করেছিল। আর আমি মন্ত্রীগীর সঙ্গে কথা পাতবলে যত্ন করছো, আমি দেখাইছো এনে ধরনের মন্ত্রীগীয়ে আসলে সত্য মত বিনিময় করেছে। আমি পোনপটিয়াভাবে সেই দৃশ্যাংশ দেখাই আছো। আমি উল্লেখ করব দরং জেলার শিপাজার বিধানসভা সমষ্টির বহুকেই গাঁত এনে ধরনের বাঢ়নি পানিয়ে তাণ্ডবর সৃষ্টি করেছিল। আর আমি পোনপটিয়াভাবে সেই দৃশ্যাংশ দেখাই আছো। উল্লেখ করব যেহেতু শিপাজার বিধানসভা সমষ্টির শিপাজার রাজচকৰ অন্তর্গত কেবাখনো গাঁও ইতিমধ্যে এই বাঢ়নি পানিয়ে জলমগ্ন করেছে, মানুষের আলৈ আথনির বাকি নোহা হয়েছে। আর তেনে ধরনের যে একটা সমস্যার সূচনা হয়েছে, মন্ত্রীগী নিজে আহি সকল পরিস্থিতি তদারক করেছে। আর আমি দেখাই আছো যে আসলতে মন্ত্রীগীয়ে যে স্থানত এই বাঢ়নি পানিয়ে তাণ্ডবর সৃষ্টি করেছে তাত আসলতে রাইজর কেনে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সেয়া আসলতে উপলব্ধি করবলে চেষ্টা করেছে। আমি কথা পাতি মন্ত্রীগীর সঙ্গে, দেখবলে পাওয়া গেছে বাঢ়নি পানিয়ে তাণ্ডবর সৃষ্টি করেছে, মানুষের একটা সমস্যার সূচনা হয়েছে। মানুষের ডেফিনেটলি কষ্ট হয়েছে, মানে অস্বীকার তো নকরো। কালি রাতে প্রায় 10:30 খবর পাইছো, আমার বিধায়ক ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া খবর দিছিলে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় মোক লগর লগত ফোন করিলে। আর তারপরে মানে আমার ইঞ্জিনিয়ার লগত কথা পাতিলো, ডিসি মহোদয়ের লগত কথা পাতিলো, এসপি মহোদয়ের লগত কথা পাতিছো, যাতে রাতে মানুষখিনিক সহায় করব পারে নাকি। আমার টিম তো রাতে আইছে, মই 12:30 মই নিজে মনিটরিং করে আছো, আমার মানুষ ইয়ালৈকে আইছে। এই পি ডব্লিউ ডি আর ওয়াটার রিসোর্সর জাংশন, এই এইখিনিত 5 মিটার তো ভাল পকা রাস্তায় আছিলে, কিন্তু পানি ইমান বেশি হল সাগে সেইকাৰণে ভাঙি গল। কিন্তু আমি ইমিডিয়েটলি কিছুমান কাম করব বিচাৰিছো, অহাকালিরপরে এই ব্রিজটো আমি নাইকিয়া মারি দিবলৈকে কাম করি। আমি একটা নতুন টেকনোলজি এবারপর আরম্ভ করেছো, নর্মেলি যত ব্রিজ হয় তার 3 মাহমান পাছতে কাম করব পারি, কারণ পছন্দ একটা গাঁত হয়ে যাব, তলত স্কাউরিং হয়ে বহুত দলকে গাঁত হয়ে যাব, গতি মাটি দিলে আকো পানিও তাতে পানিও থাকে, সুদ বয়ে থাকিব, গতি তাতে যদি মাটি ঢালি দিয়া যায় কোনো কাম নহয়। কিন্তু আমি একটা নতুন টেকনোলজি আনিছো এটা, একটা মেগা ব্যাগ বলে, সেটা 25 মিটার একটা ব্যাগ, আমি ব্যাগটো এনেকে আমার এইখানে যত ব্রিজ আছে তাতে পেলাই দিম, আর মাজত মেশিনের বালি সুমাই দিম, মাটি সুমাই দিম, গতি মানে ভাবো অহা 1 সপ্তাহের ভিতর এই ব্রিজটো মরি যাব। যেহেতু রুষ্ট প্রকৃতির প্রলয় কোনে রোধ করব নয়, তথাপিত এই স্থানত আপনি উপস্থিত হয়েছেই, গোটে বন্যাত্ত সকল কেন ধরনের রাতেও মানে ডিসি সাহেবর কথা পাতিছো, এতিয়াও এই বাহু আহিয়ে পায়ে কথা পাতিছো যে মানুষখিনির কি অসুবিধা হয়েছে। তখন মোক কলে যে 25খনমান গাঁত এফেক্ট হয়েছে, তার আমি ইমিডিয়েটলি আজি কালি রাতেহে হয়েছে, ইমিডিয়েটলি আমি রিলিফর ব্যবস্থা করিম। আর যার যার ঘর ভাঙিছে তেওঁলোকৰ ঘরের আমার যে SDMR সিস্টেম আছে তেনেকৈ আমি তেওঁলোকক ক্ষতিপূরণ দিয়ার ব্যবস্থা করি, পর্যাপ্ত সাহায্য পাব, মই আপনাদের সেই এসুরেন্স দিছো, আজি আবেলির পরে কই দিম, আপনাদের 1 সপ্তাহের ভিতর কই দিম, মই প্রতিশ্রুতি দি গলো, কালি আমার করিম। নর্মেলি নোৱাৰে এইবারপরা পারিছো, নর্মেলি আগতে আমি কি করো, আমি রিং বান্ধেটা দিও দূরপরা রিং বান্ধেটা দি করো, ন এবার রিং বান্ধ নিদো, মই আপনাদের কৈ আছো এবার আমি যত ব্রিজ হয়েছে তাতেই মারি। 1 সপ্তাহের পর ব্ল্যাক টপিং তো বাদ দিলে মানুষের গমে নাপাব যে একটা ব্রিজ এটা হয়েছিল, তেনেকা নয়, এই কেতিয়া হয়েছিল, এই পকা রাস্তা হয়েছে, মই মন্ত্রী হওয়ার আগতেই হয়েছে এই, গতি ইমান আর কথাটো কি যে ব্রহ্মপুত্রয়ে বা আমার যে হেরিরপর পাহাড়েরপর ভূটানেরপর পানি নামি আহে, ইমান পরিবেশ বেয়া হয়ে যায়, নতুন পুরোনা কাম নকরা হয়ে যায় কেতিয়াবা। কিন্তু মই এটা কথা দাবি করা নাই, মই ভাল কথা একটা খবর একটা রাইজক দিব খুঁজছো, মই আজি রাতেপুয়ায় চাই আছো, 6:30 বজাৰপৰা মই চাই আছো, ব্রহ্মপুত্রত এবার যিমান পানি হয়েছে যাবার প্রায় সমানে হয়ে গল, যাবার মথাড়ি ভাঙিছিলে 41টা, ভগবানের আশীর্বাদত এতালেক মথাড়ি ভাঙিছে 5টা,
গতিকে আমি দিনে নিশায় কাম কৰি আছোঁ, দিনে নিশায় কাম কৰি আছোঁ। কিন্তু আমি য'ত ব্লেক টপিং থাকে সেই জেগাটো ষ্ট্ৰং বুলি ভাবোঁ, কিন্তু পানীয়ে তাকো কেতিয়াবা মহতিয়াই পেলায়, নষ্ট কৰে। গতিকে এইটো কেতিয়াবা কেতিয়াবা আমাৰ কাৰণে অসাধ্য হয়, কিন্তু চেষ্টাৰ আমি কেতিয়াও ত্ৰুটি কৰা নাই। কিন্তু মই এটা কথা কওঁ, মই আগতেও 11 চনত বিধায়ক আছিলোঁ, মই কাকো দুখ দি ক'ব খোজা নাই। তেতিয়া যদি এটা ব্ৰিজ হৈছিলে, ব্ৰিজটো কমপ্লিট হওঁতে 1 বছৰ লাগিছিল। ক'ৰবাত যদি এটা ব্ৰিজ হৈছিলে, ব্ৰিজটো কমপ্লিট হওঁতে 1 বছৰ লাগিছিল। এতিয়া আমি ব্ৰিজ চলে 1 সপ্তাহৰ ভিতৰত তাক কমপ্লিট কৰি দিবলৈকে সক্ষম হৈছোঁ। এই ক্ষেত্ৰত ইয়াৰটো এই অঞ্চলটোৰ ব্যতিক্ৰম নহ'ব, অহাকালিৰ পৰা কাম কৰিম। 1 সপ্তাহ 8 দিনৰ ভিতৰত এই ব্ৰিজটো সম্পূৰ্ণভাৱে ঠিক কৰি দিম আৰু গাড়ী অহা যোৱা কৰিব পাৰিম। মই DC মহোদয়ক ক'ম, তেওঁলোকে ঘৰৰ আমাৰ যিটো SDMAৰ গাইডলাইন আছে, যিমানখিনি টকা পাব লাগে, 94,000 তেওঁলোকে ইমিডিয়েটলি পাই যাব, ইমিডিয়েটলি পোৱাৰ ব্যৱস্থা কৰিম। যোৱাৰ সম্ভাৱনা আছে এতিয়া আৰু? আজি মোৰ এখন গুৱাহাটীত সভা আছে, মই গুৱাহাটীলৈ গুচি আহিম, আৰু যদি কিবা পৰিৱেশ থাকে কালি আকৌ আহি যাম, মইতো ঘূৰিয়ে ফুৰোঁ। আছিল মন্ত্ৰী পীযুষ হাজৰিকা, তেওঁ ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে বন্যাৰ্থসকলৰ সৈতে তেওঁ পোনপটীয়াভাৱে কথা পাতিব, আৰু আমি বন্যাৰ্থসকলে কিছু কথা ক'ব বিচাৰিছোঁ। আমি সেই দৃশ্যাংশ আমি দেখিছোঁ, আমি ভালকে গলে ভাল লাগে, মোৰ একদম হাতযোৰ কৰি ৰিকুৱেষ্ট, কালিৰ পৰা কাম কৰি দিম, কালিৰ পৰা কাম কৰি দিম, কালি কৰিম, কালিৰ পৰা কাম কৰি দিম। যাৰ ঘৰ ভাঙিছে তেওঁলোকে নাই, নাতিদা তেওঁলোকৰ যাৰ যাৰ ঘৰ ভাঙিছে পইচা কেইদিনত পাব? কালি দিয়ক, কালি MLA দিব। যাৰ যাৰ ঘৰ ভাঙিছে, যোনে যোনে কি ছিষ্টেমত, কাৰোবাৰ ফুল ভাঙা, যি যি ছিষ্টেমত পায় কালি পাব লাগিব, হ'ব? ৰিলিফৰ কোনো যাতে কমি নহয়, হ'ব হ'ব। আৰু মই আকৌ কৈ গৈছোঁ, এইটোতো কালিৰ পৰা কাম কৰিম, 1 সপ্তাহৰ পিছত ব্ৰিজ মাৰিম, তাৰপাছত পানীটো কমাৰ পাছত মই নিজে আকৌ আহিম। মই যি দেখিছোঁ, আমি এই দলংখনৰ চুটি হোৱাৰ কাৰণে উত্তৰফালে বেছিভাগ ভাঙি আছে। মই এটা কাম কৰিম, আৰু বুজিছোঁ, এটা আপোনালোকে যদি দলং, যদি ক'ৰবাত এটা আমি বক্স কালভাৰ্ট বনাব পাৰোঁ ভৱিষ্যতে, বা যদি ক'ৰবাত আমি দলং বনাব পাৰোঁ, মই পানীটো যোৱাৰ পাছত আকৌ এদিন আহিম। আজি মানে পানী থাকিলে ইমান বুজি পোৱা নাযায় দেই, পাছত আকৌ এবাৰ আহিম। আৰু এয়া ছিপাঝাৰত বানাক্ৰান্তৰ কাষত জলসম্পদ মন্ত্ৰী পীযুষ হাজৰিকা সামগ্ৰিক পৰিস্থিতিৰ বুজ লৈছে, আশ্বাস দিছে বানাক্ৰান্তসকলক। আৰু ইতিমধ্যে জিলা আয়ুক্তক নিৰ্দেশনা দিছে যে আজিৰ ভিতৰত যাতে তেওঁলোকক সাহাৰ্য প্ৰদান কৰে বা ক্ষতিপূৰণৰ ব্যৱস্থা কৰে, কাৰণ বহু পৰিয়ালে ইতিমধ্যে ঘৰ মাটি হেৰুৱাইছে এই বানপানীৰ ফলত, আৰু যাৰ বাবে সেইসকলে যাতে ক্ষতিপূৰণ লাভ কৰে শীঘ্ৰেই বা আজিৰ ভিতৰত বা কাইলৈৰ ভিতৰত যাতে ক্ষতিপূৰণৰ ব্যৱস্থা কৰে জিলা আয়ুক্তগৰাকীক তাৰে নিৰ্দেশ দিছে। এতিয়াও আছে জলসম্পদ মন্ত্ৰীগৰাকী সামগ্ৰিক পৰিস্থিতিৰ বুজ লৈ আছে, আৰু কেনেধৰণৰ এটা অৱস্থাৰ সৃষ্টি হৈছে নৈপৰীয়া ৰাইজৰ মাজত তাৰেই সামগ্ৰিক দৃষ্টি নিবদ্ধ ৰাখিছে, আৰু লগতে কৈছে যে সাহাৰ্য প্ৰদান কৰা হ'ব বুলিও প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছে। আৰু এই আমি দেখুৱাই আৰু এয়া বানাক্ৰান্তৰ কাষত মন্ত্ৰী পীযুষ হাজৰিকা বুজ লৈছে সামগ্ৰিক পৰিস্থিতিৰ, আৰু কৈছোৱে যে ননৈ নদীৰ মথাউৰি ছিঙাৰ ফলত এতিয়া বিপৰ্যয়ৰ সন্মুখীন হৈছে নৈপৰীয়া ৰাইজ। কনটেক্সটত গলে তেখেতে ভালকে জানিব, কিন্তু মইতো এটা কথা কওঁ যে আন্দোলনৰ নামত এই দলটোৱে মানুহক ভুল পথেৰে পৰিচালিত কৰি গঠন কৰিছিল ৰাজনৈতিক ক্ষমতা দখলৰ কাৰণে। সেইটোতো জোনকাৰ ডাঙৰীয়াই কালি কৈছে, শব্দটোৰ তেওঁ যেনেকৈ কয় তেনেকৈয়ে কয়, আৰু মই সেই শব্দটোৰ ওপৰত ক'ব খোজা নাই। কিন্তু এটা কথা ঠিক যে এই দলটোৱে মানুহৰ আৱেগক বিক্ৰী কৰি ক্ষমতা দখল কৰিবলৈ চেষ্টা কৰিছিলে, অতি বেয়াকৈ মুখ টেকেচা খালে, ভৱিষ্যতেও মুখ টেকেচা খাব।
আৰু এই আমি পৰিবেশ আপোনালোকক দেখালো সিপাঝাৰৰ পৰা মন্ত্রী পিজুষ হাজৰিকাই এয়া বানাক্রান্ত ৰাইজৰ বুজ লৈছে আৰু নিখাৰ ভাগত যেতো ননৈ নদীয়ে মঠাউৰি সিঙিনিয়া জনসেৱাত যাৰ বাবে বহুকেইখন গাঁও এতিয়া প্লাবিত হৈ আছে আৰু ৰাইজে সংকিত হৈ পৰিছে কাৰণ ইতিমধ্যে ঘৰবাৰী হেৰুৱাইছে আৰু যাতে বিপদ নাহে তেওঁলোকৰ বাবে আৰু সিয়াই আশা কৰিছে আৰু তেওঁলোকৰ যিসমূহ অভিযোগ আছে বা কবলগীয়া আছে মন্ত্ৰীগৰাকীৰ আগত এয়া উল্লেখ কৰিছে মন্ত্ৰীগৰাকীয়েও প্ৰত্যুত্তৰত প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছে উপযুক্ত সাহায্য তেওঁলোকক প্ৰদান কৰা হ'ব তাৰ সমান্তৰালকৈ ক্ষতিপূৰণৰ ব্যৱস্থা কৰা হ'ব বুলি আশ্বাস দিছে।